চীনের এক জ্যেষ্ঠ কূটনৈতিক লিও জিনসং ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভারতীয় সেনারা ডোকালাম এলাকায় অবৈধভাবে সীমান্ত পার করেছে। সিকিম, তিব্বত, ভুটান সীমান্ত থেকে ভারত যদি তাদের সেনাবাহিনীকে সরিয়ে না নেয়, তাহলে দিল্লিকে তার জন্য মারাত্মক ফল ভোগ করতে হবে। এর মধ্যে চীনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়ার খবর অনুযায়ী, চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় ভারতকে তাদের সেনা সরিয়ে নেওয়ার আহ্বান করেছে। মন্ত্রণালয়ের মুখপাত্র রেন গোকিয়াং বলেছেন, সীমান্ত এলাকায় শান্তি বজায় রক্ষার জন্য ভারতের যথাযথ পদক্ষেপ গ্রহণ করা উচিত। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ডোকালাম বিবাদ নিয়ে 15 পাতার একটি বিস্তারিত নোট জারি করার একদিন পরে অত্যন্ত কড়া ভাষায় এ মন্তব্য করেছেন চীন। চীনের ওই নোটে বলা হয়েছে, 16 জুন চীন ডোকালাম এলাকায় রাস্তা তৈরির কাজ করছিল, 18 জুন 270 জনেরও বেশি ভারতীয় সেনা অস্ত্র আর 2টি বোল্ডোজার নিয়ে সিকিম সেক্টর থেকে ডোকালাম গিরিপথের কাছে সীমান্ত অঞ্চলে চলে আসে। ভারতের সেনাবাহিনী সেখানে 3টি তাঁবু খাটায় এবং চীনের সীমানায় 180 মিটার ভেতরে ঢুকে আসে। জুলাইয়ের শেষ পর্যন্ত সেখানে 40 জন ভারতীয় সেনা সদস্য আর একটি বোল্ডোজার চীনা সীমান্তের ভেতরে অবৈধভাবে অবস্থান করছে। এক পর্যায়ে সেখানে প্রায় 4000 ভারতীয় সৈনিক হাজির হয়েছিল। এদিকে ভারতের বক্তব্য হলো, অমীমাংসিত এলাকায় চীনকে রাস্তা তৈরি করতে দেওয়া হবে না বলেই সেখানে সেনা পাঠানো হয়েছে।